কি হয়েছিল? ওইখান থেকে ওই জায়গা মাপ হয়ে যেতে আসতে ওখান থেকে মিলে যেতে ওরা এসে এইখানে এই ভাঙা শুরু করে দিয়েছে। কারা ভাঙছে? ওই যে তৃণমূলের পার্টির লোক, ভাস্কর দলি যারা খাইয়েছে, ঘুষ খাইয়েছে, ওই ভাস্কর ওই লোকরা এসে এইসব ভাঙচুর করেছে। তৃণমূলের লোকজন এসে ভাঙচুর করেছে? আপনারা কি করেন? আমরাও তৃণমূল করি। আগে আমরা সিপিএম করতাম, তারপর মাঝেমধ্যে তৃণমূল করতো, এখন তৃণমূলই আছি। কিন্তু ওদের ব্যাপারটা অন্যরকম। আমাদের ছেলেদেরকে মার খাওয়া বলে ওদের অনেক দিন থেকে চেষ্টা করছে। যখন থেকে এই জমি নিয়ে নিয়ে হয়েছে তখন থেকে ছেলেদের উপরে প্রচণ্ড ওদের রাগ। আমাদের ছেলেদের সবাইকে মার। এই জায়গাটার নাম আলতেবাড়িয়া। গ্রামের নাম? গ্রামের নামই আলতেবাড়িয়া। পাড়ার নাম? বড়পাড়া। আপনার নাম? আমার নাম বললো। আপনার নাম কি? বাতাসি কর। আলতাবেরিয়ায় বড়পাড়ায় মূলত যে তৃণমূলের গোষ্ঠীবান্ধব এবং অপরপক্ষ আপনার জেলা পার্টি অফিসে আশ্রয় নেই, এই নিয়ে কি বলবেন? ওদেরকে আরও কি বিজেপিতে টানার জন্যই এটা নাকি? দেখুন, এখানটায় ওই যে এরিয়াটা গণ্ডগোল হচ্ছে ওখানে বিজেপি নেই। বিশেষত আন্দারবানিক অঞ্চল, পুলের দাঁড়ি, পানকুয়া, বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত এই তিনটে অঞ্চলে বিরোধী পক্ষ বলে কোনো অস্তিত্বই নেই, কারণ এত তাদের উপর অত্যাচার করে শাসক দলের ক্রিমিনাল বাহিনী। এবার বিষয়টা হচ্ছে যে এই দুটি যে গণ্ডগোল যে হয়েছে দুটো গোষ্ঠীর মধ্যেই হচ্ছে, তৃণমূলেরই। আমি দিল্লিতে ছিলাম, তা কালকে আমার কাছে খবর এলো যে এরকম এসছে, এবং ন্যাচারালি আমি নিজেও থানাতে, যাতে এলাকাটায় শান্তি থাকে, আমি নিজেও থানায় ফোন করেছিলাম, এবং সেখান থেকে কোনো কাজ হয়নি। কারণ ওরা এখন তো থানা চলছে সিভিক ভলেন্টিয়ারদের ইনফরমেশন উপর, ওখানে যে সিভিক ভলেন্টিয়ার সে বলেছে না এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, অথচ আমি নিজে ওখানকার লোকেরা যখন আমাকে ফোন করছে, আমার নাম্বার কোথা থেকে পেয়েছে তারা, তখনও তাতে আমি ফোনেতে তাদের ওই আতঙ্ক, আপনার বোমিংয়ের শব্দ সমস্ত আমি পাচ্ছিলাম। আর তা তাদের মধ্যে যে আতঙ্ক এসে গেছিলো তারা বাধ্য হয়ে, আমি তখন দেখলাম যে ওরা যখন এত অত্যাচারিত হয়েছে, ঘর ছাড়া হয়েছে, নিরাশ্রয় হয়ে রয়েছে লোকেরা, ওখানকার কিছু স্থানীয় লোক তারা আমার কাছে আশ্রয় ছিল যে দাদা আমাদের আশ্রয় দিন। আর এটা আমাদের ভারতীয় সংস্কৃতি, যারা অসহায় লোক তাদেরকে আশ্রয় দেওয়া, এবং কোনো স্বার্থ ছাড়াই আমরা আমাদের জেলা অফিসে তাদেরকে আশ্রয় দিয়েছি। তাদের পাশে প্রশাসন নেই, তাদের পাশে কোনো কে, তাদের দলের নেতারাও পর্যন্ত নেই, কারণ নেতারা সব ক্রিমিনালদের সঙ্গে রয়েছে। তা সেখানে আমি কী করব? আমরা তো সেরকম নয়, আমাদের বিজেপি সবকা সাথ সবকা বিকাশ এই নীতিতে বিশ্বাসী। সেই জন্য আমরা মনে করেছি যে তারা এই ঘরছাড়েরা তারা আমাদের বিজেপি অফিসে এসে আশ্রয় নিক, জেলা অফিসে তারা রয়েছে, আপনি গিয়ে দেখে এসছেন যে তারা রয়েছে, এখানে খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা সব করে দিয়েছি, এবং যখন এলাকাটা ঠান্ডা হবে তখন তারা আবার, প্রশাসন যদি তাদের হেল্প করে, তারা আবার তাদের এখানে করে চলে যাবে তাদের বাড়িতে। এর জন্য তাদেরকে কেউ ওরকম বিজেপি করতে হবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। সামনে সোমবার একজন অত্যাচারিত এক পরিবারের মেয়ের বিয়ে, সেটা নিয়ে কি বলুন? তারা তো আতঙ্কেই আছে এবং পাশাপাশি ঘর ছাড়া। এটাই তো খুব বিচ্ছিরি ব্যাপার যে তারা সবাই তৃণমূল করে, একটা মন্দিরের জমিকে কেন্দ্র করে বাইরের দুষ্কৃতীরা এসে ওখানে বোমিং করেছে, তাদেরকে মারধর করেছে, তাদের ঘরবাড়ি ভাঙচুর করেছে, প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো সুমোটো কেস করেনি। ইভেন আপনার তাদের কাছ থেকে অভিযোগপত্র তারা থানায় জানানো সত্ত্বেও তাদের কাছ থেকে নেওয়া হয়নি। এবং কদিন পরে একটা বিয়ে, একটা মেয়ের বিয়ে, সে তো কোনো অপরাধ করেনি, অথচ তাদের বিয়েটাও বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, তারা প্যান্ডেল ফ্যান্ডেল সব করে দিয়েছে, কাজ বাদে কালকেই তাদের সেখানটায় বিয়ের অনুষ্ঠান। আমি যাই না, প্রশাসনকে হেল্প করবো, আমি নিজে অনুরোধ করেছি যাতে পুলিশ প্রোটেকশনে বিয়েটা অন্তত যাতে হয়। আমার এখানে প্রায় 20টার মতো ফ্যামিলি এসে আশ্রয় নিয়েছে, এবং ওখানটা তো প্রায় 6-7টা ঘর ভাঙচুর হয়েছে, 3টে দোকান ঘর ভাঙচুর হয়েছে ওখানে। আজকে সকালবেলা পুলিশ চলে আসার পর কালকে কন্ট্রোল রুমে ফোন করতে এবং ওসিকে ফোন করতে পুলিশ ওখানে গিয়েছিল, রাত্রিবেলা পুলিশ ছিল বলে কোনো উপদ্রব ওরা করেনি। তারপর পুলিশ সকালে চলে আসতে আজকে সকালেও বোমিং করেছে, বোমের সুতলি ফুতলি ওখানে তো পড়ে রয়েছে এখন। বিষয়টা খুব, এটা এরিয়াটা হচ্ছে ক্রিমিনালদের রাজত্ব, এটা পুলিশের পক্ষে 10 মিনিটের কাজ ক্রিমিনাল মুক্ত করা এবং অস্ত্র উদ্ধার করা, কিন্তু এই যা শাসক দল আছে তারা এটা করতে দেবে না, এবং ক্রিমিনালদেরকে তারা প্রোটেকশনই দেবে, এবং সাধারণ যে সমস্ত লোক তাদের দলের লোক হলো তাদেরকে তারা সুরক্ষার ব্যবস্থা করবে না। আমি অভিজিৎ দাস, বিজেপির জেলা সভাপতি।